এইচএস সেকেন্ড ইয়ার 2024 মানে 2024 বর্ষের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য আমি আগের ভিডিওগুলোতে তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের গদ্যাংশ এবং পদ্যাংশ সেকশনের মডেল কোয়েশনস মানে ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশনগুলো প্রোভাইড করেছিলাম। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের প্রবন্ধ সেকশনের মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল তার উপযোগী শিক্ষা এই দুটি প্রবন্ধের মডেল কোয়েশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট এন্ড কমন কোয়েশনগুলো প্রোভাইড করবো। আর এই কোয়েশনগুলোর আনসার তোমরা এক্সামের আগে ভালো করে রিভিশন করবে, কারণ এখান থেকেই তোমাদের এক্সামে কোয়েশনগুলো কমন আসবে। যদি তোমাদের গদ্যাংশ পদ্যাংশ এবং প্রবন্ধের এই মডেল কোয়েশন এবং সঙ্গে আনসারের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে পিডিএফগুলো বাই করে নিতে হবে। আর পিডিএফগুলো বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আর তোমরা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে এইগুলো বাই করে নিতে পারবে। স্যার বেশি কথা না বলে লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে আমরা কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা এই প্রবন্ধের ইম্পর্টেন্ট মডেল কোয়েশনগুলো দেখে নেই, এবং নেক্সট আমরা মূল্যবোধ শিক্ষা এই প্রবন্ধের ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখব। সো কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা ইলেশনের প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর এগুলো হলো ওয়ান মার্কের কোয়েশন, আর তোমাদের এক্সামে ওয়ান মার্কের কোয়েশন আসে। সো প্রথম কোয়েশন লিখা আছে কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা পার্টির লেখককে। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 এইভাবে এসেছিল, এবং এই কোয়েশনটির অতপাতে লিখা আছে যে কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা প্রবন্ধটি রচয়িতাকে, বা কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা প্রবন্ধটি কার রচনা। এই অতপাতে দেওয়া কোয়েশনগুলোর আনসার কিন্তু একটি হবে, সেই কথা তোমরা মনে রাখবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2, এবং এই কোয়েশন লিখা আছে কৈশোরকাল কোন শব্দ থেকে উদ্ধৃত, বা কোন ভাষা থেকে অ্যাডোলেসেন্স মানে যৌবনকাল শব্দটি এসেছে। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল, এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে অ্যাডোলেসেন্স শব্দটি কোন শব্দ থেকে উদ্ধৃত হয়েছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3, এবং এই কোয়েশন লিখা আছে জেডিলেশিয়ার শব্দের অর্থ কী। তারপরে প্রশ্ন লিখা আছে কৈশোরকাল শিশু বিকাশের কোন স্তর, এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5, এবং এই কোয়েশন লিখা আছে শিশু বিকাশের তৃতীয় স্তরটির নাম কী। এই কোয়েশনটি তোমাদের এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6, এবং এই কোয়েশন লিখা আছে যে কৈশোরকাল বলতে জীবনের কোন সময়সীমাকে বোঝায়, এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7, এবং এই কোয়েশন লিখা আছে যে কৈশোরকালের সময়সীমা উল্লেখ করো, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে মনোবিজ্ঞানী রুশোর মতে কৈশোরকালের বা যৌবনকালের সময়সীমা উল্লেখ করো, এই কোয়েশনটিও ওয়ান মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8, এবং এই কোয়েশন লিখা আছে যে জীবনব্যাপী চলা শিশুর বিকাশের দ্বারাকে রুশো কয়টি স্তরে ভাগ করেছিলেন, বা শিশুর বিকাশের দ্বারাকে রুশো কয়টি স্তরে ভাগ করেছিলেন, এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নে, সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সেখানে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম ওয়ান মার্কের কোয়েশন প্রোভাইড করেছি, এগুলো তোমাদেরকে ভালো করে রিভিশন করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9, এবং এই কোয়েশন লিখা আছে যে জীবনব্যাপী চলা শিশু বিকাশের দ্বারাকে কে চারটি স্তরে ভাগ করেছিলেন, এই কোয়েশনটি তোমাদের এক্সামে ঘুরিয়ে আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10, এবং এই কোয়েশন লিখা আছে যে কত সালে ভারত সরকার জাতীয় শিক্ষা নীতিতে মাধ্যমিক শিক্ষাকে নতুন করে সাজাবার জন্য সুপারিশ করেছিল, এই কোয়েশনটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশনটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11, এবং এই কোয়েশন লিখা আছে যে আন্তরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ কোন শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছে। তারপরে এই কোয়েশন লিখা আছে কত সালে আন্তরাষ্ট্রীয় শিক্ষা আয়োগ মাধ্যমিক শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছে, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13, এবং এই কোয়েশন লিখা আছে যে কে 1996 সালে মাধ্যমিক শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছে, সেই কোয়েশনগুলো তোমাদের এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14, এবং এই কোয়েশন লিখা আছে যে কৈশোরকালে কিশোর কিশোরীদের উপযুক্ত শিক্ষার জন্য 1952 থেকে 1953 সালে মাধ্যমিক শিক্ষা পরিষদ কয়টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল, এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15, এবং এই কোয়েশন লিখা আছে কত সালে মাধ্যমিক শিক্ষা পরিষদ কৈশোরকালের উপযুক্ত শিক্ষার জন্য পাঠ্যক্রমে তিনটি বিষয় সন্নিবিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল, এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16, এবং এই কোয়েশন লিখা আছে যে কোন শিক্ষা পদ্ধতি কৈশোরের বিভিন্নমুখী চাহিদাগুলো পূরণ করতে সফল হতে পারে, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে মনোবিজ্ঞানী বলিতে কী বুঝো, এই কোয়েশনটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল, সেই কোয়েশনটির আনসার তোমাদেরকে শিখতে হবে। এবং নেক্সট কোয়েশন লিখে আছে সন্ধিক্ষণ বলিতে কী বুঝো, এই কোয়েশনটি ওয়ান মার্কের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19, এবং এই কোয়েশন লিখে আছে স্ট্যানলি হলের মতে কোন সময়টি জীবনের জটিলতম এবং সংকটপূর্ণ, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। সো এই ছিল ওয়ান মার্কের শর্ট কোয়েশন। নেক্সট তোমাদের এক্সামে এই লেসন থেকে বা এই প্রবন্ধ থেকে শূন্যস্থান পূর্ণও আসে। সো প্রথমে লিখে আছে যে ড্যাশ হলো শিশু বিকাশের তৃতীয় স্তর, সেটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। তারপরে লিখে আছে শিশু জগত প্রাপ্তবয়স্কের জগতের সন্ধিকণকে ড্যাশ বলা হয়েছে। তিন নম্বরে লিখে আছে ড্যাশের মতে কোন সময়টি জীবনের জটিলতম ও সংকটপূর্ণ। তারপরে লিখে আছে শিক্ষাই হলো সমাজ পরিবর্তন করার এক ড্যাশ মাধ্যম। তারপরে লিখে আছে ড্যাশ প্রখ্যাত ফরাসি দার্শনিক ছিলেন। নেক্সট লিখে আছে
যে বীরপূজার দেশেই বয়সের একটি লক্ষণ বলা যেতে পারে। তারপরে লিখে আছে যে কৈশোরকাল অর্থাৎ যৌবনকাল মানে এডলেসেন শব্দটি দেশ এডলেসিয়া শব্দ থেকে এসেছে, সেই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরে লিখে আছে ভারত সরকার ঘোষিত রাষ্ট্রীয় শিক্ষানীতি দেশ সালে মাধ্যমিক শিক্ষাকে নতুন করে সাজাবার জন্য সুপারিশ করেছিল। তারপরে কোয়েশন লিখে আছে দেশ মাধ্যমিক শিক্ষাকে জীবনের সন্ধিকণ বলে অভিহিত করেছে। নেক্সট লিখে আছে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে কৈশোর অবস্থায় দ্রুত দেশ ঘটে। তারপরে লিখে আছে দেশ কৈশোরকালের একটি প্রধান বৈশিষ্ট্য, সেইগুলো হলো শূন্যস্থান পূর্ণ। নেক্সট হলো এই প্রবন্ধে লং কোয়েশন এবং তোমাদের এক্সামে ফোর মার্কসের লং কোয়েশন আসে। তো প্রথমে লং কোয়েশনটি হলো কৈশোরকালের শারীরিক বিকাশ ও বৌদ্ধিক বা মানসিক বিকাশের বিষয়ে আলোচনা করো, অথবা কৈশোরকালের যে কোনো দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশনটি দুইবার এক্সামে এসেছিল, মানে প্রিভিয়াসের এক্সামে এসেছিল। এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে কৈশোরকালের শারীরিক বিকাশ ও মানসিক বিকাশের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করো। এই কোয়েশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে লং কোয়েশনের মধ্যে এই কোয়েশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার টু, এবং এই কোয়েশন লিখে আছে যে জীবনে কোন সময়কে কৈশোরকাল বলা হয়, এই বয়সের সময়সীমা উল্লেখ করে বৈশিষ্ট্যগুলো লেখো। বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে কৈশোরকাল বলতে জীবনে কোন সময়কে বোঝায়, এই সময়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে দুইবার এসেছিল। সো প্রথমে তোমরা এই লেসনের বা এই প্রবন্ধের লং কোয়েশনগুলোর মধ্যে এই দুটি কোয়েশন প্রথমে ভালো করে শিখে রাখবে। এবং নেক্সটে তোমরা এই কোয়েশনগুলো রিভিশন করবে। এর মধ্যে প্রথমটি হলো যে কৈশোরকালের আবেগিক বিকাশ ও সামাজিক বিকাশের বিষয়ে আলোচনা করো, অথবা কৈশোরকালের আবেগিক বিকাশ ও সামাজিক বিকাশের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে কোয়েশনটি হলো যে কৈশোরকালের উপযোগী শিক্ষা প্রদানের জন্য 1952-53 সালে মোট কয়টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল, সো গুরুত্বগুলো কী কী। এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে কৈশোরকালে ছেলেমেয়েদের উপযোগী বা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য 1952-53 সালে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোন তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, সো সেগুলো কী কী। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, সেটি তোমাদেরকে শিখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন বা ফাইভ, এবং এই কোয়েশন লিখে আছে কৈশোরকালের জন্য তৈরি মাধ্যমিক শিক্ষা স্তরের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট চারটি প্রাথমিক ও মৌলিক বিষয় কী কী, সো এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন বা সিক্স, এবং এই কোয়েশন লিখে আছে শিশু বিকাশের দ্বারা সম্পর্কে রুশো কী বলেছিলেন, সো এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। এবং লাস্টের ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান বোধ ও নিজস্বতা সংঘাত কৈশোরকালের অন্যতম বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোয়েশনটি প্রিভিয়াসেরে মানে 2019-2021 এবং 2022 একবার করে এসেছিল। সেই ছিল প্রবন্ধের ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশন, সেগুলো তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে। যদি কোয়েশনগুলোর আনসারে পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফগুলো বাই করে নিতে পারবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। সো নেক্সটে আমরা মূল্যবোধ শিক্ষায় প্রবন্ধে চলে যাই। সো নেক্সটে মূল্যবোধ শিক্ষায় প্রবন্ধের প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে এই প্রবন্ধ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সো প্রথমে দেওয়া আছে মূল্যবোধ শিক্ষা পাঠটি লেখককে বা মূল্যবোধ শিক্ষা প্রবন্ধটির রচয়িতাকে। নেক্সট কোয়েশনটি হলো মূল্যবোধ বলিতে কী বুঝো। তারপরে এই কোয়েশনে লিখে আছে মূল্যবোধ শিক্ষা বলিতে কী বুঝো বা মূল্যবোধ শিক্ষা কাকে বলে, এই দুটি প্রশ্নের আনসার কিন্তু একটি হবে। তারপরের প্রশ্ন লিখে আছে যে কত সালে জাতীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ 84 প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছিল, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে দুইবার এসেছিল। তারপরে এই কোয়েশন লিখে আছে যে 1979 সালে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ কত প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করিয়াছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সিক্স, এবং এই কোয়েশন লিখে আছে যে কোন পরিষদে 84 প্রকার মূল্যবোধের তালিকা প্রকাশ করেছিল, সো তোমাদের এক্সামে কোয়েশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার সেভেন, এবং এই কোয়েশনের মধ্যে লিখে আছে যে 1979 সনে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদের 84 প্রকার মূল্যবোধের তালিকার উপর ভিত্তি করে মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায়, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট, এই কোয়েশনগুলো তোমাদের এক্সামে ঘুরিয়ে আসতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার এইট, এবং এই কোয়েশন লিখে আছে যে ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা কিসের উপর প্রতিষ্ঠিত ছিল। তারপরের প্রশ্ন লিখে আছে প্লেটোর মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। নেক্সটের প্রশ্ন লিখে আছে কার মতে আধ্যাত্মিকতার উপলব্ধি শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত, এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নাম্বার ইলেভেনে লিখে আছে শিশু প্রথমত কোথা হতে জীবনের প্রয়োজনীয় মূল্য আহরণ করে, নেক্সটের প্রশ্ন লিখে আছে ইংরেজি ব্যালু শব্দটির অর্থ কী, এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন লিখে আছে যে কোনো এক প্রকার মূল্যবোধ উল্লেখ করো, সো এই টাইপের কোয়েশন তোমাদের এক্সামে আসতে পারে। তারপরের প্রশ্ন লিখে আছে যে কোনো এক প্রকার সামাজিক মূল্যবোধ উল্লেখ করো, এবং নেক্সটের প্রশ্ন লিখে আছে যে কোনো এক প্রকার আবেগিক মূল্যবোধ উল্লেখ করো, সেগুলো উদাহরণ তোমাদের এক্সামে আসতে পারে। তারপরের প্রশ্ন লিখে আছে যে কোনো এক প্রকার আধ্যাত্মিক মূল্যবোধ উল্লেখ করো বা যে কোনো এক প্রকার আধ্যাত্মিক মূল্যবোধের উদাহরণ দাও, সেই উদাহরণগুলো তোমরা দেখে রাখবে। নেক্সট লিখে আছে যে কোনো এক প্রকার নন্দনতাত্ত্বিক মূল্যবোধ উল্লেখ করো বা উদাহরণ দাও। তারপরে কোয়েশন লিখে আছে যে এস্থেটিক ভ্যালুস এর বাংলা পরিভাষা কী,
সে ছিল শর্ট কোয়েশন এবং নেক্সটে দেওয়া আছে শূন্যস্থান পূর্ণ। সো তোমাদের এক্সামে লেসন থেকে বা এই প্রবন্ধ থেকে শূন্যস্থান পূর্ণও আসে। সো প্রথমে লেখা আছে মূল্যবোধ কোনো ড্যাশ গুণ নয়। নেক্সটে লেখা আছে অন্য যে কোনো বুধের মতো মূল্যবোধ ব্যক্তির জীবনে ড্যাশ করা গুণ। এরপরের প্রশ্ন লেখা আছে মূল্যবোধ শিক্ষা ব্যক্তির জীবনের ড্যাশ চাবিকাঠি। এরপরের প্রশ্ন লেখা আছে ইংরাজি ড্যাশ শব্দের অর্থ মূল্য। নেক্সট লেখা আছে ড্যাশ জনে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদে 84 প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। এবং নেক্সটে দেওয়া আছে লং কোয়েশন 4 মার্কসের এবং এই লেসন থেকে বা এই প্রবন্ধ থেকে তোমাদের এক্সামে 4 মার্কসের লং কোয়েশন আসে। সো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো মূল্যবোধ শিক্ষা কি তোমার আবশ্যক বলে মনে হয়, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019 এবং 2022 এ একবার করে এসেছিল। সো 2024 এক্সামের জন্য এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশনটির অ্যান্সার তোমরা ভালো করে রিভিশন করবে। নেক্সটের ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে কোনো দুটি মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা যে কোনো দুটি বিষয়ের উপর আলোকপাত করো। সো তোমাদেরকে সামাজিক মূল্যবোধ, নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, তারপর নৈতিক মূল্যবোধ, এই তিনটি মূল্যবোধের ডেফিনেশন ভালো করে শিখে রাখতে হবে। বা কোশ্চনগুলো তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে টিকা লেখো সামাজিক মূল্যবোধ, আবেগিক মূল্যবোধ, নন্দনতাত্ত্বিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ। সো তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে যে কোনো দুটি লেখার জন্য আসবে এবং এই কোয়েশনটি প্রিভিয়াসের এক্সামে অনেকবার এসেছিল। তারপর যদি তোমাদের পসিবল হয় তাহলে তোমরা কোয়েশ্চন নাম্বার 3টি শিখবে এবং কোয়েশ্চন নাম্বার 3 লিখে আছে মূল্যবোধ শিক্ষা আমাদের কী প্রয়োজন সাধন করে বিস্তারিত লেখো বা মূল্যবোধ শিক্ষা আমাদের কী প্রয়োজন সাধন করে আলোচনা করো বা মূল্যবোধ শিক্ষা আমাদের জীবনে কেন অপরিহার্য বা বর্তমান যুগে মূল্যবোধ শিক্ষায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে লেখকের এ মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার মতামত ব্যক্ত করো বা ব্যক্তিজীবন ও সমাজ জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মূল্যবোধের একটি অতি মূল্যবান ভূমিকা রয়েছে, এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। সো এই ছিল প্রবন্ধের ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এগুলো তোমরা এক্সামে যাওয়ার আগে ভালো করে রিভিশন করবে। যদি তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ এবং প্রবন্ধের এ মডেল কোয়েশন এবং সঙ্গে আনসারের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে পিডিএফগুলো বাই করে নিতে হবে। আর পিডিএফগুলো বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর তোমরা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে এইগুলো বাই করে নিতে পারবে। সো নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।